বনি কুরাইজা সব বালে ইহুদি পুরুষদের হত্যা করার আদেশ দেওয়া হয়েছিল। এই আদেশ অনুমোদন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি যেসব বালকের দেহের নিম্নভাগে চুল গজিয়েছে তাদেরকে হত্যা করা, কিন্তু একটা গোত্রের বা জাতির সব লোক তো যুদ্ধ করে না বা ষড়যন্ত্র করে না, ওই অল্প বয়স্ক বালকদের সবাই তো যুদ্ধ কিংবা ষড়যন্ত্র অংশ নেয়নি, তাহলে এই হত্যার আদেশ কেন দেওয়া হলো বা কতটুকু নৈতিক বলেন তো? এই প্রশ্নের উত্তর কি? সহজ। এই যে এখানে একটা কথা উজ্জ্বল আছে, সেটা হচ্ছে এই যে ঘোষণাটা, এইটা ওরা বলছে যুদ্ধের মধ্যে ওদের এমন শাস্তি, এমন এ হচ্ছে তাদের মৃত্যুদণ্ড ছাড়া কোনো কিছু নেই। তখন তারা বলছে যদি সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু যা বলে, আমাদের মিত্র, উনি ওনার মিত্র ছিলেন, ওদের বনু কুরাইজার মিত্র ছিল সাদ ইবনে মুআজ, উনি যে ফয়সালা দিয়ে আমরা সেই ফয়সালা মেনে নেব, উনি যে ফয়সালা দিয়ে আমরা সেই ফয়সালা মেনে নেব। তো সাদ ইবনে মুআজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমোদন করেছেন, হ্যাঁ ঠিক আছে তোমাদের এরকম মানাও, ঠিক আছে আমরা ওকে মানলাম, তিনি এই ফয়সালা করেছেন, সেই ফয়সালা অনুসারে তাদেরকে সে শাস্তি দেওয়া হয়েছিল। কিন্তু এরা কয়জন ছিল, হাতে গোনা কয়জন ছিল বাচ্চা? বাচ্চা মানে এরা এরকম নয় যারা একেবারে নিরপরাধ তা নয়, বরং তারা অপরাধী ছিল, যোদ্ধা ছিল, সবাই ইহুদিরা সবাই যোদ্ধা ছিল, যোদ্ধা ছিল। তার মধ্যে যেগুলো নাবালিক ছিল এগুলিকে তিনি ক্ষমা করেছেন, আর যেগুলো যোদ্ধা ছিল না তুমি বলতে, তারা বলতেছে এটা মিথ্যা কথা বলছে। ইহুদিরা সবাই যুদ্ধ করতো তখন, কারণ তারা একডালা দুর্গের মতো তারা অংশগ্রহণ করছে পুরা, এবং তারা এমনও কোনো কর্ম নয় তা করে নাই, সুতরাং এই জন্য তাদের শাস্তিটা অ্যাপ্রোপ্রিয়েটে ছিল, এদের কোনো কমতি ছিল না, অপরাধী ছিল। তারা বলে যে তারা যুদ্ধ করেনি, ষড়যন্ত্রের অংশ নেয়নি, কথা এরকম না, যুদ্ধ সবাই করছে। এখন তারা হত্যার আদেশ কেন না, যুদ্ধ করার কারণেই হত্যার আদেশটা হয়েছে, যুদ্ধ করার কারণে, যাদের যুদ্ধ নয় নারী এবং শিশুদেরকে হত্যা করা হয় নাই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছিল, সেই নীতি তাদেরকে হত্যা করা হয় নাই। যারা যোদ্ধা ছিল, যুদ্ধ করার মতো অস্ত্র ধরার মতো, তাদেরকে হত্যা করেছে, কারণ তারা আক্রমণ করবে। দুনিয়ার কোনো রাষ্ট্র শত্রুকে কখনো জীবিত রাখে না, ইসলাম তো রাখছে, তাদেরকে যেতে বলেছে, কাউকে কাউকে হত্যা করেছে, এই মাত্র।